গর্ভাবস্থায় একজন মায়ের আশা ও স্বপ্নের শেষ থাকে না মা সর্বদা অনাগত সন্তানকে নিয়ে ব্যস্ত থাকেন তাকে ঘিরে নানা কল্পনা সাজায় সাজায় স্বপ্ন মায়ের কৌতূহলী মনে সারাক্ষণ ছেলে হবে নাকি মেয়ে হবে এমন প্রশ্নের উদয় হতে থাকে আজ আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় গর্ভে বাচ্চার নড়াচড়া থেকে কিভাবে বুঝবেন গর্ভের সন্তানটি ছেলে বলে আপনারা হয়তো জানেন যে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায় গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে কিন্তু অনেকেই জানার পর গর্ভে যদি কন্যা সন্তান থাকে তা হত্যা করে ফেলেন তাই তো আমাদের দেশে আল্ট্রাসোনোগ্রাফি করা নিষিদ্ধ রয়েছে তাই গর্ভাবস্থায় গর্ভে বাচ্চা নড়াচড়া দেখেই অতি সহজেই বুঝে নিন গর্ভের সন্তানটি ছেলে বলে স্বভাবত কুড়ি সপ্তাহের পর বাচ্চা নড়াচড়া শুরু করে বা তার আগে শুরু করলেও মায়ের বুঝতে বুঝতে কুড়ি সপ্তাহ লেগে যায় কিন্তু অনেক মা কুড়ি সপ্তাহের অনেক আগেই অর্থাৎ ষোলো সপ্তাহের পরপরই বাচ্চার নড়াচড়া বুঝতে শুরু করেন এক্ষেত্রে বলা হয় গর্ভের বাচ্চাটি ছেলে কারণ ছেলে বাচ্চা দ্রুত নড়াচড়া শুরু করে দেয় মেয়ে বাচ্চাকে মনে করা হয় ছেলে বাচ্চার থেকে শক্তিশালী এটা বৈজ্ঞানিক মতেও প্রমাণিত যেহেতু মেয়ে ভ্রূণের এক্সেক্স ক্রোমোজম থাকে তাই ছেলের থেকে বেশি শক্তিশালী এর ফলে মেয়ে বাচ্চা গর্ভে অনেক বেশি নড়াচড়া করতে পারে আধা ঘন্টায় তিনবার ভ্রূণের নড়াচড়া স্বাভাবিক মানা হয় এর বেশি নড়াচড়া করলে বুঝতে হবে মেয়ে সন্তান হবে গর্ভে থাকা বাচ্চার মারা লাথি ও নটনার মধ্যে পার্থক্য বোঝা যায় মেয়েরা পেটে বেশি নড়ে আবার ছেলেরা তাদের ফুটবল খেলার দক্ষতা বোধ পেটে থাকতেই শুরু করে দেয় বলা হয় ছেলেরা বেশি লাথি মারে মেয়ে বাচ্চার থেকে অবশ্য বাচ্চার এই গতিবিধি অনেকটা নির্ভর করে তার প্রতিস্থাপন ও নারীর অবস্থানের উপর বাচ্চা ছেলেই হোক বা মেয়েই হোক সুস্থ সন্তান সবারই কাম্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার